हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राधे राधे। नमस्कार भक्तवृंद, আজকের পর্বে থাকবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত একাদশীর ব্রত উপবাস, অজা একাদশীর নিশিপালন, ব্রত উপবাস পালনের সময়সূচি, বাংলার 1429, ইংরেজির 2022। এই সময়সূচি আমরা জানব ভারতীয় সময় অনুসারে, পঞ্জিকা অনুসারে, সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল সময়সূচি শুধুমাত্র আপনাদের জন্য। আর ভক্তরা, আজকের পর্বে আমরা জানব অজা একাদশীর ব্রত মাহাত্ম্য, ব্রত কথা, এই ব্রত পালনের নিয়ম কি, ব্রতফল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি অজা একাদশী নামে পরিচিত। অজ এই কথাটি থেকে অজা শব্দটি এসেছে। অজ কথাটির অর্থ হল সহজ, যার জন্ম হয়নি বা উৎপত্তি হয়নি। অজ শব্দটি যখন স্ত্রীবাচক হয় তখন সেটি হয় অজা। এই অজা কথার অর্থ উৎপত্তিবিহীনা। অজা শব্দের অর্থে অবশ্য আত্মা শক্তিকেও বোঝানো হয়। এক্ষেত্রে এমন কথা বললে অসুবিধা হয় না যে একাদশী দেবী তার শরণাগত সন্তানের অন্তরে অজা রূপে অর্থাৎ আত্মা শক্তি রূপে নিত্য বিরাজিতা থেকে তাকে সতত নিত্যধামের পথে এগিয়ে যেতে সাহায্য করেন, তিনি হলেন শ্রী শ্রী অজা একাদশী দেবী। অনেকে একে অন্নদা একাদশীও বলে থাকেন। এই একাদশী দেবী সম্পর্কে যে পৌরাণিক কাহিনী পাওয়া যায়, ভগবান ধর্ম একসময় রাজা ত্রিশঙ্কুর পুত্র সত্যনিষ্ঠ রাজা হরিশ্চন্দ্রকে উপলক্ষ করে জগৎকে এক সুশিক্ষা দেওয়ার চিন্তা করছিলেন। তার সেই চিন্তা মতো রাজা হরিশ্চন্দ্র নিজ রাজ্য, স্ত্রী পুত্র সকলকেই হারিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে শ্মশানে চণ্ডালের দাস হতেও হয়েছিল। এই সময় তার দুঃখ কষ্ট ছিল অসীম। একদিন শ্মশানের পাশ দিয়ে যাচ্ছিলেন গৌতম মুনি। রাজা তাকে দেখে প্রণাম জানিয়ে নিজের দুঃখ কষ্ট থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। তখন গৌতম মুনি তাকে অজা একাদশী ব্রত পালনের উপদেশ দিয়েছিলেন। তিনি তা পালন করে আগের অবস্থায় ফিরে গিয়েছিলেন, পরন্তু দেহান্তে তিনি বিষ্ণুলোকে গমন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের এই একাদশী ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালনের উপদেশ দিয়েছেন, যার ফলস্বরূপ তারা তো অবশ্যই, পরন্তু অন্যেরাও মুক্তি লাভে সক্ষম হয়। বাংলা ক্যালেন্ডারের পঞ্চম মাস হল ভাদ্র মাস। ভাদ্র মাসে অনেক উপোস, ব্রত অনুষ্ঠান, পুজো পার্বণের আয়োজন হয়। তার মধ্যে ভগবান বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত অজা একাদশী ব্রত। প্রত্যেক মাসে দুটি করে একাদশীর উপবাস হয়ে থাকে। ভাদ্র কৃষ্ণপক্ষের একাদশী অজা একাদশী। এই দিনে ভক্তরা সারাদিন উপোস করে ভগবান বিষ্ণুর ধ্যান করেন, আরাধনা করেন। বিশ্বাস করা হয় যে ব্যক্তি অজা একাদশীর উপবাস পালন করেন, ভগবান বিষ্ণুর উপাসনা করেন, তার সমস্ত পাপ নাশ হয়, অশ্বমেধ যজ্ঞ করার পুণ্য সে লাভ করতে পারে। ধর্মীয় গ্রন্থে বলা হয়েছে যারা একাদশীর ব্রত পালন করেন তারা অবশ্যই পুজো করবেন এবং পুজোর শেষে ব্রত কথা শ্রবণ করবেন। তার সাথে একাদশীতে দানেরও মাহাত্ম্য আমাদের সনাতন ধর্মে উল্লেখযোগ্য। অজা একাদশীর সময়সূচি। বাংলার 1429 সন চৌঠা ভাদ্র, ইংরেজির 21 আগস্ট রবিবার। দশমী তিথি শেষ হয়ে একাদশী তিথি শুরু হবে শেষ রাত্রি 4:22। একাদশী তিথি থাকবে 5ই ভাদ্র, 22শে অগস্ট সোমবার, অহোরাত্র অর্থাৎ সারা দিন রাত। একাদশী তিথি ছাড়বে 6ই ভাদ্র, 23শে অগস্ট মঙ্গলবার সকাল 6:18।
তেইশে অগস্ট একাদশীর উপবাস গোস্বামী মতে এবং নিম্বাক মতে। এই দিনে সায়ং সন্ধ্যা নিষেধ, শুভকর্ম নেই, বিবিধের মধ্যে শ্রাদ্ধ, দ্বাদশীর একদৃষ্ট ও সপিণ্ডন। একাদশীর পালন সম্পন্ন হবে গোস্বামী মতে এবং নিম্বাক মতে সাতই ভাদ্র চব্বিশে অগস্ট বুধবার। দ্বাদশী তিথি থাকবে সকাল আটটা একুশ মিনিট পর্যন্ত। একাদশীর পালন সম্পন্ন করবেন সকাল আটটা একুশ মিনিটের মধ্যে গোস্বামী মতে এবং নিম্বাক মতে। ভক্তরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।